প্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের সপ্তম অধ্যায় অম্ল কারক এবং লবণের ব্যবহার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে আমার এই ভিডিওটা বিজ্ঞান ব্যবসায়ী মানবিক এবং জেসি পরীক্ষার্থী উভয়ের ক্ষেত্রে কাজে লাগবে সুতরাং তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবে আজকের এই ভিডিওটার এই ক্লাসের জন্য এই ক্লাসটাকে আমি কয়েকটা টপিক্সের মধ্যে ভাগ করেছি আমার মেন মেন টপিক্স হচ্ছে কি এই টোটাল পাঁচটা প্রথম হচ্ছে এসিড অর্থাৎ এসিড নিয়ে আমি আলোচনা করবো এরপর হচ্ছে এসিটের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে আমরা কিভাবে সহজে এসিডকে চিনতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে কি মিটেন কি এসিড পরবর্তীতে আমরা আলোচনা করব এসিডের বিভিন্ন প্রকারভেদ নিয়ে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিকস হচ্ছে এসিড কি এসিড একটি ইংরেজি নাম যার বাংলা হচ্ছে কি অম্ল এসিডের সংজ্ঞা বোঝার জন্য আমি তোমাদের সামনে ছয়টা সংজ্ঞা উপস্থাপন করলাম তোমরা এই ছয়টা সংজ্ঞা থেকে যে কোনো একটা সংজ্ঞা তোমরা বেছে নিতে পারো তাহলে প্রথম সংজ্ঞাটা কি অ্যাসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা পানিতে কিংবা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাহলে এই এক নম্বর সংখ্যাটা বোঝার জন্য আমি তোমাদের সামনে তিনটা অ্যাসিড আমি উপস্থাপন করলাম এটা হচ্ছে এস সি এল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে এইচ এন অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে এস টু এস অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এখন বিষয়টা একটু ভালো লক্ষ্য করো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যখন আমি পানি দেব তখন এই হাইড্রোক্লোরিক এসিডটা কি হয়ে যাবে বিয়োজিত হয়ে যাবে তখন কি উৎপন্ন হবে দেখো তখন এরা আলাদা হয়ে যাবে তখন এ হাইড্রোজেন এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে অপরদিকে এদিকে ক্লোরিন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে যখন আমি প্রাণী প্রয়োগ করব তখন এই নাইট্রিক অ্যাসিডটা কী হয়ে যাবে বিয়োজিত হয়ে যাবে বিয়োজিত হয়ে এখানে কি করবে হাইড্রোজেন আর এই যৌগটা কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে অর্থাৎ এখানে এইচ প্লাস তৈরি করবে এবং এন ও থ্রি মাইনাস তৈরি করবে অপরদিকে সালফেরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমি যখন সালফেরিক অ্যাসিডের মধ্যে পানি যোগ করব। তখন সালফেরিক অ্যাসিডটা কী হয়ে যাবে বিয়োজিত হয়ে যাবে বিয়োজিত হয়ে সে কী করবে এখানে এস প্লাস তৈরি করবে আর এখানে এস ও ফোর টু মাইনাস তৈরি করবে তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো আমি যখন এসিডের মধ্যে পানি প্রয়োগ করলাম তখন কি উৎপন্ন হলো এইচ প্লাস এখানেও এইচ প্লাস এখানে কি উৎপন্ন হলো এস প্লাস উৎপন্ন হলো যেটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন অথবা প্রোটন আমরা বলতে পারি তাহলে পতন সংখ্যাটা একটু কেউ করে দেখো এসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা জলীয় দ্রব্যে কি উৎপন্ন করে প্রোটন তৈরি করে তাহলে আশা করি তোমরা পতন সংখ্যাটা বুঝতে পারছো এবং পতন সংখ্যাটা তোমরা বোঝার চেষ্টা করবে এরপর দ্বিতীয় সংখ্যার মধ্যে আসো এসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যাদের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং পানিতে বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আইন তৈরি করে এক নম্বর সংজ্ঞা এবং দুই নম্বর সংজ্ঞা প্রায় একই তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো এসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা যাদের এক বা একাধিক কী রয়েছে হাইড্রোজেন পরমাণু রয়েছে দেখো যাদের এক বা একাধিক কি রয়েছে হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং যারা জলীয় দ্রবণে অর্থাৎ তাদের সাথে যখন আমি পানি মিক্স করে জলীয় দ্রবণ তৈরি করব তারা কি করবে হাইড্রোজেন কী করবে তৈরি করবে এই দেখো হাইড্রোজেন আয়ন কী করে ফেললো ওরা তৈরি করে ফেললো তাহলে এই দুইটা সংজ্ঞা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এরপরে আমি তোমাদেরকে তৃতীয় সংজ্ঞা নিয়ে আলোচনা করব অর্থাৎ অ্যাসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা কারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে দেখো আমি এসিডের সাথে যখন খার মিশ্রিত করব তখন লবণ এবং কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার কার কী জিনিস কার নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তবে এক্ষেত্রে তোমরা এটা বুঝে নাও যে এসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যাদের সাথে কার মিশ্রিত করলে লবণ এবং পানি উৎপন্ন হবে তাহলে আমি একটু বিক্রিয়াটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি এসিড হিসেবে হাইড্রোক্লোরাইড কিনিলাম হাইড্রোক্লোরাইড এবং কার হিসেবে আমি কিনিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড তখন এক্ষেত্রে কী উৎপন্ন হয় দেখো এই দিকে এই ক্লোরিন সোডিয়ামের সাথে কি হবে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে অপরদিকে একটা জিনিস খেয়াল করে দেখো এই দিকের হাইড্রোজেন ওই দিকে উয়েচের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে পানি উৎপন্ন করবে তাহলে দেখো অ্যাসিড হিসেবে আমি হাইড্রোক্লোরাইডকে নিলাম কার হিসেবে সোডিয়াম কে নিলাম এরা পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আর পানির সঙ্গে হচ্ছে কি এস টু ও তাহলে আমরা কি বুঝলাম এসি টু হচ্ছে সকল রাসায়নিক পদার্থ যারা কারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এটাকে আমরা আবার প্রশমন বিক্রিয় বলতে পারি এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে কী করবো আলোচনা করবো হ্যাঁ এবার তোমরা দেখো আমি চতুর্থ সংজ্ঞার মধ্যে আসলাম তাহলে চতুর্থ সংখ্যাটা কি এরা নীল লিটমাসকে কী করে লাল করে লিটমাস জিনিসটা কি লিটমাস হচ্ছে এক প্রকার নির্দেশক অর্থাৎ লিটমাস হচ্ছে এমন একটি পদার্থ যেটা নিজেদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে কোনটি এসিড কোনটি কার কোনটি নিরপেক্ষ বোঝানোর সহযোগিতা করে এটি হচ্ছে কি লিটমাস অর্থাৎ এটি একটা কি নির্দেশক হিসেবে ভূমিকা পালন করে এই নির্দেশক নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাহলে এবার একটু দেখো আমি এসিড নিলাম এসিডের মধ্যে আমি কী করলাম নীল লিটমাস পেপারটা কী করলাম আমি রাখলাম তখন দেখবে যে লিটমাস পেপারের এই নীল রঙটা সাদাতে কি হয়ে যাবে লাল হয়ে যাবে তখন আমরা বুঝবো যে কি এটা একটা অ্যাসিড আমি তোমাদেরকে আরেকটু বোঝাচ্ছি যেমন আমি একটা পাত্র নিলাম আমি একটা কী নিলাম পাত্র নিলাম এই পাত্রের মধ্যে আমি কী রাখলাম এসিড রাখলাম এখন এই পাত্রের মধ্যে যদি আমি এই নির্দেশক কথা নীল লিটমাসটা যদি আমি কী করি দ্রবীভূত করি তখন এই লিটমাসের নীল কালারটা সাথে সাথে কী হয়ে যাবে লাল হয়ে যাবে তখন আমরা বুঝবো যে বুঝবো যে কি পাত্রের মধ্যে থাকা পদার্থটা হচ্ছে কি নিঃসন্দেহে এসিড এবং আমরা কি করতে পারি চৌথ সংখ্যাটা আমরা গ্রহণ করতে পারি এবার দেখো পঞ্চম সংখ্যাটা এসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা দাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তো একটা দেখো আমি তোমাদের সুবিধার্থে বিক্রিয়াটাকে আমি লিখলাম এটা হচ্ছে দাতব অক্সাইড তার সাথে আমি এসিড যুক্ত করব সে সাথে লবণ উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে দাতব অক্সাইড হিসেবে আমি ক্যালসিয়াম অক্সাইড নিলাম এরপর এসিড হিসেবে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম এবার দেখো এই দিকের ক্যালসিয়াম সরাসরি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করবে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে অপরদিকে এদিকের হাইড্রোজেন এদিকের অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে পানি উৎপন্ন করবে এটো এসিডের একটা সংজ্ঞা আমি একটু করে বলতেছি অ্যাসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা দাতব অক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন লবণ অর্থাৎ ক্যালসিয়াম ক্লোয়েড উৎপন্ন করবে সেই সাথে পানি উৎপন্ন করবে তোমরা চাইলে এই সংঘট গ্রহণ করতে পারো এবার দেখো সর্বশেষ যে সংঘটা অর্থাৎ ষষ্ঠ সম সংখ্যা অ্যাসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে অর্থাৎ সক্রিয় ধাতুর মধ্যে তুমি অ্যাসিড মিশ্রিত করো তখন সাথে লবণ উৎপন্ন হবে এবং সেই সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তাহলে সক্রিয় ধাতু হিসেবে আমি সোডিয়ামকে নিলাম কারণ সোডিয়াম খুবই সক্রিয় ধাতু অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক এসিড নিলাম এখন এই দুজনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং এক কীভাবে বিক্রিয়াটা হচ্ছে দেখো এই দিকের সোডিয়াম এই দিকের ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড নামক এই লবণটা কি করবে তৈরি করবে অপরদিকে এদিকের হাইড্রোজেনটা গ্যাস হিসেবে পরিণত হবে এবং আমরা জানি এই গ্যাসটাকে আমরা পাত্রে দৌড়ে রাখতে পারবো না যদি পাত্র কি থাকে কুল অবস্থায় থাকে সেই জন্য এখানে তিচ্চিহ্নটা উপর দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে কি গ্যাসটা পাত্রে থাকবে না সেটা কি উপরে চলে যাবে তাহলে কি বুঝতাম এসিড হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা সক্রিয় দাঁতের সাথে কি করবে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবার দেখো আমাদের প্রথম ট্রপিক্স নিয়ে আমি আলোচনা শেষ করলাম এরপরে দ্বিতীয় ট্রপিক্সের মধ্যে আসো এসিডের বৈশিষ্ট্য এসিডের সংজ্ঞা যা এসিডের বৈশিষ্ট্য তা অর্থাৎ আমি এই যে এসিডের যে ছয়টা সংজ্ঞা নিলাম তোমরা এটাকে কি করতে পারো এসিডের বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো যেমন এসিডের বৈশিষ্ট্য এরা পানিতে হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি করে যাদের এক ব্যাগাদে কী রয়েছে হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং পানিতে অর্থাৎ জলীয় দ্রবণে তারা কী করে হাইড্রোজেন আয়ন তৈরি করে এরা কারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এরা নীল লিটমাস কী কী করে লাল করে এরা দাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এরা সক্রিয় দাঁতের সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটার সাথে তোমরা আরেকটা সহজ বৈশিষ্ট্য তোমরা অ্যাড করতে পারো যে এসিডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা টক স্বাদযুক্ত যেমন তেঁতুল লেবু ঠিক আছে এগুলো আমরা মোটামুটি খেলে এগুলো আমাদের জিভার মধ্যে টক স্বাদ আমরা বুঝতে পারি অর্থাৎ এসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এরা টক স্বাদযুক্ত তোমরা এটা বৈশিষ্ট্য হিসেবে কি করতে পারো অ্যাড করতে পারো এবার আমার তৃতীয় ট্রপিক্স হচ্ছে কি সহজে এসিড চিনার উপায় তাহলে আমি তোমাদের সামনে চারটা এসিড উপস্থাপন করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিরিক এসিড অ্যাসিটিক অ্যাসিড ভালো করে একটু কেউ করে দেখো এই হাইড্রোক্লোরিক এসিডের মধ্যে কে কে আছে হাইড্রোজেন আবার কি আছে ক্লোরিন এই যোগর মধ্যে কি আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে এই যোগর মধ্যে কি আছে হাইড্রোজেন আছে সালফার আছে এবং অক্সিজেন আছে এই যোগের মধ্যে কি আছে কার্বন আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবে চিনার উপায় তাহলে এই যোগের মধ্যে দেখো হাইড্রোজেন উপস্থিত আবার এই যোগের মধ্যে দেখো হাইড্রোজেন উপস্থিত এই যোগের মধ্যে কি হাইড্রোজেন উপস্থিত এই যোগের মধ্যে কি হাইড্রোজেন উপস্থিত তাহলে এই সংজ্ঞাটা আসলো যাদের মধ্যে কি রয়েছে এক বাগাদিক এইচ পরমাণু রয়েছে মূলত যে সকল যোগের মধ্যে আমরা এইচ পরমাণু দেখবো আমরা নিঃসন্দেহে ধরে নেব এটা কি এসিড তুমি দেখো এখানে ক্লোরিন এখানে আছে বাট অন্য কোনো যোগের মধ্যে নাই। অক্সিজেন এখানে আছে কিন্তু অন্য যোগের মধ্যে যেমন এখানে কি নাই অক্সিজেন নাই তাহলে হাইড্রোজেন হচ্ছে এমন এক পদার্থ যেটা প্রত্যেকটা যোগের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি তাহলে অ্যাসিড ছিনার সহজ উপায় হচ্ছে কি কোনো যোগের মধ্যে যদি আমরা হাইড্রোজেন দেখি তাহলে আমরা অনায়াসে সেটাকে বলতে পারবো এসিড তবে কিছু ব্যতিক্রম আছে কিছু ব্যতিক্রমটা কি একটু লক্ষ্য করো যেমন আমার চতুর্থ টপিস তাহলে মিথেন কি এসিড মিথেনের মধ্যে তো হাইড্রোজেন আছে তাহলে আসলে কি মিথেন এসিড হবে উত্তর হবে না ইটেন এসিড মিথেন সরি মিথেন এসিড নয় কেন দেখো এটা হচ্ছে মিথেন সিএইচ ফোর তাহলে মিথেনের মধ্যে কী কী আছে কার্বন আছে এবং কি রয়েছে হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেন থাকার কারণে যুক্তিতে ওকে আমরা কি বলতে পারি এসিড বলতে পারি কিন্তু না প্রকৃতত্বে মিথেন কি নয় এসিড নয় কারণ এসিডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা জলীয় দ্রবণে কী উৎপন্ন করবে হাইড্রোজেন আয়ন তৈরি করবে কিন্তু মিথেন কি করতে পারে না এই হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না সেজন্য মিথেন কি নয় এসিড নয় তাহলে কি বোঝা গেল মিথেনের হাইড্রোজেন থাকার সত্ত্বেও মিথেন কি নয় অ্যাসিড নয় কারণ তারা জলীয় দ্রবণে হাইড্রোজেনের তৈরি করতে পারে না এখন আমার সর্বশেষ ট্রপিক্স হচ্ছে এসিডের প্রকার নিয়ে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব এসিডের প্রকার নিয়ে একটু দেখো আমি একটা ডায়াগ্রাম আঁকলাম এসিড প্রধানত দুই প্রকার একটা হচ্ছে শক্তিশালী এসিড আরেকটা হচ্ছে দুর্বল এসিড শক্তিশালী এসিডের অপর নাম হচ্ছে অজৈব দুর্বল অ্যাসিড হচ্ছে কি জৈব শক্তিশালী এসিড হিসেবে আমি তোমাদের সামনে তিনটা এসিড উপস্থাপন করলাম একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আরেকটা হচ্ছে সালফিরিক অ্যাসিড আরেকটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপর দেখো দুর্বল অ্যাসিডের মধ্যে কী কী আছে এস টু সিও থ্রি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে এসিডিক অ্যাসিড এটা হচ্ছে কি অক্সালিক অ্যাসিড এদেরকে শক্তিশালী অ্যাসিড বলা হচ্ছে কেন কারণ এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে কি হয়ে যায় বিয়োজিত হয়ে যায় আমি তোমাদেরকে একটা উদাহরণ সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। যেমন আমি এখানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিলাম এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মধ্যে যখন তুমি কি দেবে পানি দেবে তখন এখানে যে হাইড্রোজেনটা থাকবে এটা কি হয়ে যাবে এস প্লাসে পরিণত হয়ে যাবে এটা হচ্ছে সিএল মাইনাসে পরিণত হয়ে যাবে অর্থাৎ এখানে যতগুলো এসিডের অণু থাকবে ঠিক সেই পরিমাণ হাইড্রোজেন তৈরি করবে অর্থাৎ এখানে যদি একশো পার্সেন্ট কী থাকে হাইড্রোক্লোরিক এসিড থাকে ঠিক অপরদিকে একশো পারসেন্ট হাইড্রোজেন কী হয়ে যাবে উৎপন্ন হবে অর্থাৎ এই অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণরূপে কি হয়ে যাবে বিয়োজিত হবে যার ফলে এটাকে আমরা বলতে পারি শক্তিশালী এসিড অপরদিকে দেখো দুর্বল এসিড কেন এদেরকে দুর্বল এসিড বলা হচ্ছে কারণ এই অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে কী হয় না বিয়োজিত হয় না অর্থাৎ আংশিক বিয়োজিত হয় যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি এটা হচ্ছে এসিটিক এসিড এসিটিক এসিড সিএস থ্রি সি ডাবল এইচ এই এসিটিক এসিডের আমি কী করলাম এক হাজার পণ্য নিলাম এর মধ্যে যখন তুমি পানি কী করবে মিশ্রিত করবে তখন এখানে মাত্র চার চার অণু মাত্র কয় অনু চার অনু বিয়োজিত হবে আরও নয়শো ছিয়ানব্বই অণু অবিয়োজিত অবস্থায় থেকে যাবে অর্থাৎ এগুলো সম্পূর্ণরূপে কি হবে না বিয়োজিত হবে না এগুলো হবে আংশিক বিয়োজিত সেই জন্য এগুলোকে আমরা কী বলি দুর্বল এসিড বলা হয় এই অ্যাসিডগুলো সাধারণত খাবারের মধ্যে পাওয়া যায় এগুলো আমরা খেতে পারবো এবং এগুলোর রোগ প্রতিরোধ আমরা বাড়াতে পারবো প্রিয় শিক্ষার্থী আজকে এতটুকু পর্যন্ত এখন তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই সবাই সুস্থ থাকবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমার জন্য দোয়া করবে আমি যাতে পরবর্তীতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি সালামু আলাইকুম